আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। তো চলে এলাম একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। অনেকদিন থেকে তামান্না কুকিংস অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে তামান্না আপু আমাকে রিকোয়েস্ট করছিলেন আমার সেলাই মেশিনটা সম্পর্কে যাতে একটা ভিডিও মেক করি। আমি আসলে সময় সুযোগ করে বা কী কী বলবো এগুলো আসলে রেডি করতে করতে ভিডিওটা মেক করতে একটু দেরি হয়ে গেল। তো আশা করছি আবার আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু, আপনাদের যে ধরনের প্রশ্ন আছে মেশিনটা সম্পর্কে, যারা জানতে চান বা যারা কিনবেন ভাবছেন, তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো চেষ্টা করবেন না টেনে সম্পূর্ণ দেখার, কারণ এই ভিডিওটা যেহেতু টিউটোরিয়াল ভিডিও না, এখানে আমি যতটুকু সময় ব্যয় করবো সম্পূর্ণ আপনাদের চেষ্টা করবো কোনো না কোনো তথ্য দেওয়ার। তো আর দেরি না করে আর কথাটা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মেশিনটা হচ্ছে মূলত সিঙ্গার ব্র্যান্ডের একটা মেশিন, আর এটার নাম হচ্ছে সিঙ্গার প্রমিস, আর এটার মডেল হচ্ছে 1408। এই 1408 মডেল ছাড়াও কিন্তু বেশ কয়েকটা মডেল বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো আমি যখন কিনেছিলাম তখন শুধু এই মডেলটাই বাংলাদেশে ছিল, আর এটা হচ্ছে বর্তমানে ওদের ওয়েবসাইটের সবচেয়ে টপ ব্র্যান্ডেড একটা সেলিং প্রোডাক্ট। তো বুঝতেই পারছেন এটার কিন্তু চাহিদাটা অনেক, আর এই মেশিনটা কিন্তু অধিকাংশ সময় মার্কেটে স্টক আউট থাকে। তো আপনারা যারা কিনবেন ভাবছেন তারা চেষ্টা করবেন 2 থেকে 3 মাস আগে একটু খোঁজ খবর নিয়ে রাখার যে মেশিনটা বর্তমানে মার্কেটে আছে কিনা। তো এখন আপনারা সিঙ্গার শোরুম থেকেও এটা পেতে পারেন, অথবা যদি সিঙ্গার শোরুমে না পান তাহলে সিঙ্গারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা নক করতে পারেন, কিংবা ফেসবুক পেজেও নক করতে পারেন। তো যদি সেখানে স্টক আউট থাকে তাহলে আপনারা বলে রাখলে তারা যখন আবার রিস্টক করবে তখন আপনারা আপনাদেরকে SMS-এর মাধ্যমে তারা জানিয়ে দেবে। মূলত এই মেশিনটা অনলাইনেই কিনেছিলাম, আমি যখন খুঁজেছি তখন এটা স্টক আউট ছিল, আর এটার আমি যখন কিনেছি তখন 8,500 দিয়ে কিনেছিলাম। এটার প্রাইসটা আসলে উঠানামা করে। তো প্রথমে যখন আমি মেশিনটা দেখেছিলাম তখন মেবি 8,000 ছিল প্রাইস, তো এখন প্রাইসটা আরও 1,000 বেড়ে গিয়েছে, অর্থাৎ এখন 8,999 টাকা বা 90 টাকা, মানে প্রায় 9,000 টাকা এখন মেশিনটার বর্তমান প্রাইস। তো ভবিষ্যতে আরও কমতেও পারে কিংবা আরও বেড়ে যেতে পারে, যেহেতু এই প্রোডাক্টের চাহিদা অনেক তাই দিন দিন এটার প্রাইসটা আমার মনে হচ্ছে যে একটু বাড়তির দিকেই যাবে। তো এই মেশিনের যেরকম চাহিদা বেশি তেরকম এটার কিন্তু সুবিধাও অনেক। একটা নর্মাল সেলাই মেশিন থেকে অবশ্যই এই মেশিনে কাজ করে আপনি আরাম বেশি পাবেন, যদিও কিছু অসুবিধা আছে, বাট সুবিধা অসুবিধা আসলে মিলিয়েই জিনিস। আর যে জিনিসটার অসুবিধা থেকে সুবিধা বেশি থাকে সেটার কিন্তু চাহিদা একটু বেশি পরিমাণে থাকে। তো এটার ফার্স্টে যে সুবিধা আমি বলবো সেটা হচ্ছে এটা নন ওয়েট, এটার ওজন প্রায় 2.5 থেকে 3 কেজির মতো হবে, অর্থাৎ এটা খুব ইজিলি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করতে পারবেন। আপনার যেখানে সুবিধা সেখানে আপনি এটাকে পেরে নিয়ে বসতে পারেন কাজের জন্য, কিংবা এটা ট্রাভেল ফ্রেন্ডলি বলা যায়। আপনি যদি কোনো জায়গায় এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চান তো সেটা আপনি খুব ইজিলি পারবেন। তো এটা অনেকটা নন ওয়েট টাইপের, আর একটা সাধারণ সেলাই মেশিন যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে অনেকটা কষ্ট হয়, তো এই মেশিনটার ক্ষেত্রে সেই ঝামেলাটা নেই। দুই হচ্ছে এটার যে সেলাই সুবিধাগুলো, দেখতেই পাচ্ছেন একটা ডায়ালার এখানে দেওয়া আছে, প্রায় 11 থেকে 13টি প্রায় সেলাই এখানে আছে। এই সবগুলো সেলাই কিন্তু আপনারা একটা সেলাই মেশিন দিয়েই করতে পারবেন, তো এটা হচ্ছে এটা সবচেয়ে বড় সুবিধা। আর তাছাড়া বাটন হোল কিংবা যে পিকো সেলাই যেটাকে আমরা বলি, এই সুবিধাটাও কিন্তু এই সেলাই মেশিনে পেয়ে যাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে এই সেলাই মেশিনে কিন্তু আপনার ওভারলকের যে কাজটা এটাও খুব সুন্দর মতো করা যায়, এটাও আরেকটা প্লাস পয়েন্ট। তাছাড়া এমব্রয়ডারি, আমরা মেশিন এমব্রয়ডারি সম্পর্কে কিন্তু কম বেশি সবাই জানি, এই মেশিনে কিন্তু মেশিন এমব্রয়ডারিও করা যায়। আর এটার যে সেলাইয়ের যে সেকশনগুলো আছে, সাধারণ মেশিনে যেরকম একটু গুলমেলে লাগে যে আমি সেলাইটা বড়ো করবো না ছোটো করবো, এটাতে কিন্তু খুব ইজিলি এটা সিলেকশনটা করা যায়। আর এই প্রোডাক্টটার মার্কেট ওয়ারেন্টি কিন্তু থাকবে 1 বছর। এক বছরের মধ্যে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে মেশিনে বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইজিলি আপনারা যে কোনো শোরুম থেকে এটা রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। এখন হচ্ছে এই মেশিনটা আমরা চালাবো কিভাবে। এটার সাথে আপনার আলাদা একটা পাদানি পাবেন যেটা খুবই ছোট, এটাকে ফুট প্রেশার বলে। এটার উপর পা রেখে একটু হালকা করে চাপ দিলে কিন্তু মেশিনটা চলতে শুরু করে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই ফুট প্রেশারটা কিন্তু একেবারেই ছোট, এটাও আপনারা যে কোনো জায়গায় মেশিনটাকে সেট করে জাস্ট নিচে পেরে পায়ে একটু হালকা করে চাপ দিলে কিন্তু মেশিনটা চলতে শুরু করবে। এখানে মূলত 2টা লাইন পাবেন আপনারা ইলেকট্রিকের, এই একটা হচ্ছে ফুট প্রেশারের আর আরেকটা হচ্ছে এ ধরনের কর্কের। তো এটা মূলত ইলেকট্রিক যে লাইনটা আছে সেখানে অ্যাটাচ করে দিলেই, আর এখানে পিছনে একটা সুইচ পাবেন, এই সুইচটা অন করে দিলে মেশিনটা চলতে শুরু করবে। এই সেলাই মেশিনটা সবচেয়ে বড় যে জিনিসটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে সবগুলো ফাংশন এখানে আলাদা আলাদাভাবে আপনার ফাইন্ড আউট করা আছে। যেমন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা
ব্যাক স্টিচ। তো নর্মাল সেলাই মেশিনে কিন্তু এই অপশনটা আলাদা করে দেয়া থাকে না। তো এখানে দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলাদা করে বাটার দেওয়া আছে। তো এরকমই প্রায় সবগুলো সেলাইয়ের বা সবগুলো অপশন কিন্তু এখানে আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে। তো এটা এটার আরেকটা সুবিধা, আমার এই জিনিসগুলো এই মেশিনে সবচেয়ে বেশি ভালো লাগে। মোটামুটি এটার সুবিধাগুলো তো অনেকগুলোই বললাম, এবার এটার অসুবিধাগুলো একটু বলি। এটার অসুবিধার দিকগুলো একটু কম, তারপরেও তো আছে। তো ফার্স্টে যে অসুবিধা, এটা হচ্ছে এটা ইলেকট্রিক। অবশ্যই যেসব এলাকায় ইলেকট্রিসিটি অনেক প্রবলেম করে, বিদ্যুৎ আসে আর যায় এমন অবস্থা, তাদের জন্য আমি বলবো এই সেলাই মেশিনটা না কেনাই বেটার। কারণ একটা নর্মাল সেলাই মেশিনে দেখা গেল আপনার এখন বিদ্যুৎ চলে গেছে, যে জায়গায় আলো আছে সেখানে আপনি পেরে নিয়ে কাজটা করতে পারবেন, কিন্তু এই মেশিনের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। অবশ্যই আপনাকে ইলেকট্রিকের উপর মানে বিদ্যুতের উপর আপনাকে অবশ্যই নির্ভর করতে হবে। আর দুই নম্বর যেটা হচ্ছে ইলেকট্রিক বিল, তো জায়গা ভেদে গ্রাম শহর দোকান পাট এরকম জায়গা ভেদে কিন্তু অনেক সময় ইলেকট্রিকের যে দামটা, বিদ্যুতের দামটা কিন্তু ইউনিটের দামটা কিন্তু অনেক সময় উঠানামা করে। তো সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কোনো জায়গায় আমার এখানে কম আসছে আপনার এখানে বেশিও আসতে পারে, বা আপনার এখানে কম আসছে আমার এখানে বেশিও আসতে পারে। তো এই একটা জিনিস আছে। আর দুই নম্বর যেটা হচ্ছে, এটা হচ্ছে নতুন যারা একেবারে সেলাই মেশিন সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তারা এই মেশিনটা ইউজ করে আসলে খুব একটা সুবিধা পাবেন না। কারণ এই আমি বলবো যে আগে আপনি সেলাই কাজটা ভালোভাবে শিখুন, অথবা সেলাই মেশিনের খুঁটিনাটিগুলো একটু ভালোভাবে জানুন, তারপরে এই সেলাই মেশিনটা কিনুন। কারণ যেহেতু এটা ইলেকট্রিক, ফার্স্ট অফ অল আপনার হ্যান্ডেল করতে একটু ঝামেলা হবে। আর দুই নম্বর হচ্ছে, আমি যেই জিনিসটা খেয়াল করলাম, একটা নর্মাল সেলাই মেশিনের থেকে এই মেশিনটার বয়লাটা একটু বেশি জমে যায় এটাতে। অর্থাৎ আপনি যখন যে কাপড়ে কাজটা করবেন, এটার সুতা বা এটার যেই মানে কী বলে এটাকে, একটু তুলো টাইপের জিনিসগুলো এটাতে খুব সহজে ইজিলি আটকে যায়। আর এই জিনিসগুলো রেগুলার পরিষ্কার না করে দিলে পরবর্তীতে সেলাইয়ের মধ্যে খুব অসুবিধা হয়। আর বিশেষ করে সেলাই মেশিনে যেসব সাধারণ সমস্যা, যেমন সুতা আটকে যাওয়া, সুতা কেটে যাওয়া, এই সমস্যাগুলো যারা একটু মানে পারেন তাদের জন্য আমি বলবো এই সেলাই মেশিনটা ইউজ করে তারা আসলেই অনেক সুবিধা পাবেন। আর তিন নম্বর অসুবিধা হচ্ছে, এটাতে আপনি প্রপার ভারী কাজ করতে পারবেন না। যেমন ধরেন যে আপনি এখন প্রফেশনালি দোকানের জন্য মেশিনটা কিনতে যাচ্ছেন, যারা টেইলরিংয়ের কাজ প্রফেশনালভাবে করে তাদের কিন্তু দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 8-9 ঘন্টা কিন্তু সেলাই মেশিন নিয়ে বসে থাকা হয়। তাহলে এত দীর্ঘক্ষণ কিন্তু এই মেশিনটা আপনি ইউজ করতে পারবেন না। এটা মিডিয়াম থেকে লো এই ধরনের কাজের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো যারা বাসায় বসে আশেপাশে দু একটা অর্ডারের কাজ করেন কিংবা নিজের পরিবারের জন্য করেন, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন। বাট আপনি যখন প্রফেশনালভাবে কাজ করতে চাচ্ছেন, তখন এই মেশিনটার পাশাপাশি আপনার যদি একটা নর্মাল সেলাই মেশিন থাকে, সেটা হচ্ছে বেটার অপশন। আর তাছাড়াও আপনারা মানে আরেকটু বাজেট বাড়িয়ে আপনারা যদি যে 15-16 হাজার বা 17-18 হাজারের যে ভারী মেশিনের মানে ভারী মোটরের যে মেশিনগুলো পাওয়া যায় সেগুলো কিনেন, তাহলে আপনারা যথেষ্ট কাজ করে আরাম পাবেন। আর আরেকটা অসুবিধা হচ্ছে, এটার আপনারা যদি ভেবে থাকেন যে নর্মাল সেলাই মেশিনের থেকে এটার কাজের স্পিড খুব বেশি দ্রুত হয়, তাহলে কিন্তু ভুল ভাবছেন। এটার স্পিড কিন্তু মোটেও এতটা দ্রুত হয় না। নর্মাল সেলাই মেশিনের যে স্পিড, এটাতে অনেকটা সেম স্পিড, হয়তো বা একটু কম বেশ হতে পারে, বাট এটা কিন্তু খুব স্পিডে যে কাজ করা যায় বিষয়টা কিন্তু এরকম না। আরেকটা বিষয় বলি, এটা সম্পূর্ণ অফ টপিক, অনেকেই জানেন না এই সেলাই মেশিনে তেল ইউজ করতে হয় কিনা। অবশ্যই এই সেলাই মেশিনেও তেল ইউজ করার প্রয়োজন আছে। তেল যখন আপনি না দিবেন, তখন দেখবেন যে এটার শব্দটা অনেকটা বেড়ে যাবে, বেশ অনেকটা খটখট করে শব্দ করে। আর যে সেলাইটা আছে সেলাইটা একদম প্রপার হয় না, সেলাইও একটু ঝামেলা হয়। তো নর্মাল সেলাই মেশিনে আমরা যেরকমভাবে তেল ইউজ করি, এটাতেও আমরা সেমভাবে তেল ইউজ করব। তো এটাতে কীভাবে তেল ইউজ করতে হয় কিংবা এটা যত্ন কীভাবে নিতে হয়, ময়লাগুলো কীভাবে পরিষ্কার করতে হয়, তো এইগুলো যারা সেলাই মেশিন ইউজ করেছে আগে পরে তারা মোটামুটি জানে। তো তাও যদি আপনারা না জানেন না বুঝেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওইটার উপর ডিটেলস একটা ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করেছি মূলত মুখে সব কিছু বলে দেওয়ার, আমি হাতে এরকম কিছু দেখাইনি। আসলে আমার এখানে একটু ভয়েস দিতে সমস্যা হয়, যেহেতু বাইরে প্রচুর নয়েজ হয়, তার জন্য আমি আসলে এই ভিডিওটা আমার বেক করতে একটু লেট হয়েছে। তো আপনাদের এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও যদি কিছু জানার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আরেকটা মেন বিষয় তো আমি এখনও কথা বললামই না, যেটাতে ইলেকট্রিক বিল কেমন আসে। তো আমার বাসায় মোটামুটি ফ্রিজ চলে, একটা কম্পিউটার একদম সকাল থেকে শুরু করে রাত 2-2:30 পর্যন্ত চলে, তারপর ইলেকট্রিক মেশিনটা চলে, আয়রন চলে। তো সব মিলিয়ে মোটামুটি মাসে আমার 500 টাকার মধ্যে কভার হয়ে যায়। তো আমার এখানে এটা আসলে যেরকমটা আমি আগে বলেছি, ইউনিটের দামের উপর অনেক সময় ইলেকট্রিক বিলের যে হিসাবটা আছে এটা ওঠানামা করে। তো আমি বলবো যে এই মেশিনটা আপনি যদি রেগুলার ইউজ করেন তো আপনার 30-40 বা 50 এর বেশি আসলে আসবে না। তো প্রতি মাসে যদি এটার জন্য আপনার 20-30 টাকা আপনার এক্সট্রা বাজেটে রাখতে হবে। তো সবশেষে এটাই বলবো, আসলে এটাতে ইলেকট্রিক বিলটাও তেমন বেশি আসে না। তো যারা কিনতে চাচ্ছেন মোটামুটি হাউস মানে ঘরের কাজের জন্য, টুকটাক কাজের জন্য, তাদের জন্য বলবো এটা একটা বেস্ট অপশন। বাট যদি আপনি হাইলি প্রফেশনালভাবে কিনতে চান তাহলে আমি বলবো বাজেটটা একটু বাড়িয়ে আর একটু ভালো মেশিন কিনেন, সেটা আপনার জন্য বেটার অপশন হবে। তো অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে, আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন যারা ভাবছে এই মেশিনটা কিনবে। আর আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।